গুড মর্নিং গাইস বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমার জানাই স্বাগত হ্যাঁ গাইস আবগার স্পেশালি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকেও চলে এসেছি আজকে তোমাদের চার নাম্বার এপিসোড এবং এপিসোডে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছি অবশ্যই সেগুলো দেখে নেবো আর আজকে তোমাদের ব্যাকরণ এবং সাহিত্য প্লাস সাহিত্য কিছু প্রশ্ন আছে সো সেগুলো দেখবো সো তার আগে বলবো আজকে আমাদের আঠাশ নম্বর এপিসোড ওকে সেশন টুয়ের সো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই দেখো তোমাদের সাবস্ক্রাইব বটন দেওয়া আছে নিচে ডান দিকে সেখানে দেখে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে যে লাইক বটন আছে সেখানেও লাইক করে রাখো ওকে সো দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ বলা আছে কি যেখানে দু নম্বর সেটা দেখে তোমরা রবা করছ না হ্যাঁ গাইস এখানে দু নম্বর মানে আমরা কিছু প্রশ্ন সেট তৈরি করেছি সেখান থেকে বেছে বাছাই করে তোমাদের প্রশ্ন দেওয়া হয় ওকে সো তার জন্য এরকম করা আছে তো কি প্রশ্ন আছে সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হলাম গাই সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হলাম এই একটা বাক্য সেখানে এটা কি ধরনের বাক্য সেটাই বলেছে চারটা অপশন দেখো বলা আছে এখানে বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ সর্বনামের বিশেষণ এবং সম্বন্ধ বিশেষণ সো বিশেষণ কাকে বলে কোনো কিছু দোষ গুণ অবস্থা ওকে কোনো কিছু দোষ গুণ অবস্থা বোঝায় মেন কথা যেটাকে বলছে গুণ এই কার কেমন গুণ তাই না দেখো এখানে দৃশ্য বলেছে তাই না এখানে দৃশ্য বলেছে এই দৃশ্যটা কি এটা হচ্ছে বস্তু তাই তো বস্তু ওকে বস্তুর তোমার কি গুণ আছে তার হচ্ছে সুন্দর গুণ তাই না তাহলে এটা কি বস্তুটা কি আমাদের বিশেষ্য তাই তো এবং দৃশ্যটা হচ্ছে আমাদের বিশেষ্য এবং সুন্দর হচ্ছে আমাদের গুণ সেটা হচ্ছে বিশেষণ তাহলে কী হলো বিশেষের বিশেষণ ওকে সো অপশন চলে যাবে তোমাদের এ নাম্বার তোমাদের এ রাইট অ্যান্সার ওকে গাইস তোমাদের এ রাইট অ্যান্সার ওকে বোঝাতে পারলাম নেক্সট কোয়েশ্চিন হ্যাঁ গাইস নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছো কী আছে বলা আছে প্রত্যয় নিষ্পন্ন কর মানে প্রত্যয় বের করতে হবে এখানে কি আছে যোগ্য ওকে গাইস যোগ্য এর প্রত্যয় কি হবে চারটে অপশন আছে আমি তোমাদেরকে অতটা ঝামেলা পাকাবো না যাতে তোমাদের বুঝতে আরও গভীরতর মাথায় অনেকটা হেডেক পড়ে জাস্ট সামনে পরীক্ষা তার জন্য প্রিপারেশন নেব ওকে সো তোমাদের অ্যান্সার চলে যাবে কি অপশন চলে যাবে তোমাদের এ নাম্বার একটা যুজ যুক্ত জ অর্থাৎ জুজ প্লাস জ এটা প্রত্যয় নিষ্পন্ন করলে সেটা হচ্ছে যোগ্য ওকে নেক্সট কোয়েশ্চিন হ্যাঁ নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ সদ্ভাব ওকে সদ্ভাব বলেছে শব্দটি সন্ধিবিচ্ছেদ করতে বলেছে আমাদের ওকে তাই না ঠিক আছে বিচ্ছেদ করবো তাহলে আমরা চারটা অপশন এখানে তবু দিয়ে দিয়েছে সো এখান থেকে আমরা মেলাবো যুক্ত ভাব হয়নি ত আছে এখানে আর এখানে দ আছে সো নিশ্চয় হবে না এটা ক্রস এরপর আছে সদ যুক্ত ভাব ওকে এটাও দেওয়া আছে এটা একটু মিশিয়ে আসছে এখানে দ আছে দ আছে ভ আছে ব আছে সবটাই মিলছে তো এটাকে আমরা সাইডে রেখে দিই নিচেরগুলো দেখবো সদযুক্ত ভাব এটা খণ্ডের তো এর উচ্চারণ হয় সো এটাও হবে না এরপর স্বযুক্ত ভাব এটা কী হলো স্বভাব হয়ে গেল সো এটা হবে না সো আমাদের কোনটা হচ্ছে বি সো আমাদের বি তোমাদের অ্যান্সারটা রাইট হয়ে যাবে সদযুক্ত ভাব ওকে বোঝাতে পারলাম নেক্সট কোশ্চেন নেক্সট ধোপাকে দেখে দিচ্ছেন ভালো করে বুঝবে মা ধোপাকে কাপড় দিচ্ছেন কোন ক্রিয়া এখানে ক্রিয়া নির্ণয় করতে বলেছে ওকে এখানে বলছে ক্রিয়া বি আছে ক্রিয়া দ্বি ক্রিয়া এবং সম অসমাপিকা ক্রিয়া ওকে গাইস এখানে দেখো ভালো করে প্রশ্নটা পর কি বলেছে মা ধোপাকে কাপড় দিচ্ছেন তাই না কাকে দিচ্ছেন ধোপাকে দিচ্ছেন কি দিচ্ছেন কাপড় দিচ্ছেন তাইতো এখানে কি হলো এখানে দুজন কাজ করছে এখানে ওকে গাইস এখানে কিন্তু দুজন কাজ করছে একজন কি একজন দিচ্ছে একজন নিচ্ছে মা কাপড় দিচ্ছে তাই তো আর হচ্ছে ধোপা ধোপা হচ্ছে নিচ্ছে তার দুজন ব্যক্তি হয়ে গেল সো দুজনে কাজ করছে সো অপশন চলে যাবে আমাদের দি কর্মক্রিয়া তোমাদের রাইট আনসার ওকে অপশন চলে যাবে সি তোমাদের রাইট অ্যান্সার কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে তোমাদের এইটাই আমাদের সব থেকে মোটিভেট দেখায় ওকে সো নেক্সট কোয়েশ্চিন দেখে নেবো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ বলা আছে ফোকলা দিগম্বর গল্পগ্রন্থটি কার রচনা ফোকলা দিগম্বর হ্যাঁ গাইস মোস্ট একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন অনেকেরই অজানা পোষণ এবং অদ্ভুত টাইপের একটা কোয়েশ্চিন যেহেতু সাহিত্যিক সো তোমাদের জানা অবশ্যই দরকার চারটা অপশন তারাকে দেখে নেবো কি আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বি আছে ত্রিলোকয় ওকে গাই ত্রিলোকোনাথ মুখোপাধ্যায় এবং সি আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ডি আছে সুনীল গঙ্গোপাধ্যায় ওকে সো তোমাদের অ্যান্সার চলে যাবে এখানে বি নাম্বারটা ত্রিলোকোনাথ ওকে গাইস মুখোপাধ্যায় অর্থাৎ তোমাদের বি রাইট অ্যান্সার ওকে বোঝাতে পারলাম নেক্সট কোশ্চেন এগুলো বোঝানো কিছু নেই জাস্ট তোমাদের মুখস্থ করতে হবে কারণ কে কী লিখেছে তাই না সো নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ বঙ্গ বিজেতা উপন্যাসটি রচিয়ে থাকে বঙ্গ বিজেতা ওকে গাইস এর এই যে উপন্যাসটি রচে চারজন ব্যক্তি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত এবং বনফুল ওকে অপশন চলে হবে তোমাদের সি রমেশচন্দ্র দত্ত ওকে তোমাদের সি রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন বলা আছে কি এগুলি আমার নয় ভালো করে বাক্যটা পড়বে আগে এগুলি আমার নয় এটি কোন সর্বনাম সর্বনাম নির্ণয় করেছে কেন এগুলি আমার নয় এখন অনেক জিনিস ছিল ঠিক আছে এখানে অনেক ধরো এগুলো অনেক জিনিস আছে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এগুলি কার তুমি কি বলবে যে এগুলি আমার নয় তোমার নয় যেহেতু এগুলি আমার নয় অনেকগুলো জিনিস আছে অনির্দিষ্টভাবে তাই না নির্দিষ্ট বলেনি যে এইটা নাও বা এইটা আমার নয় বলনি এগুলি গুলি মানে অনেকগুলো বোঝাচ্ছে তাই না তাই ভালো করে অপশনগুলো দেখো এটু আগে বুঝে নেবে দেখো তারপর অপশন গেছে আত্মবাচক সর্বনাম নির্দেশক বাচক অনির্দেশক বাচক এবং সমষ্টিবাচক নির্দিষ্ট করছেই না কারণ এখানে অনেকগুলো জিনিসের কথা বলা হয়েছে সো তোমাদের অপশন চাইবে অনির্দিষ্ট সো এখানে অপশন চাইবে সি তোমাদের রাইট অ্যান্সার ওকে বলতে পারলাম নেক্সট কোয়েশ্চিন্ত হাসবে না প্রশ্নটা দেখে কারণ বলেছে নারা ওকে এখানে বলেছে নারা কার ছদ্মনা ওকে চারজন ব্যক্তি আছে এ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বি আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সি আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং ডি আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সো তোমাদের নাড়া ওকে এই যে নাড়া যে ডাক নাম ছিল সেটি কাঠ ছিল সেটা হচ্ছে তোমাদের ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সো তোমাদের ডি এটা তোমাদের রাইট আনসার ওকে গাইস নেক্সট কোয়েশ্চিন দেখে নেবো হ্যাঁ গাইস নেক্সট কোয়েশ্চিন দেখতে পাচ্ছ আহা কি সুন্দর এই সকাল এটি কি কাব্য বা বাক্য সরি বাক্য আহা কি সুন্দর এই সকাল মানে একটা অবাক হয়ে কোনো কিছু কিছু কোনো কিছু দেখলে বা কোনো কিছু খেলে কি বল তখন তোমরা মনে কি বলো আহ কি দারুন একটা জিনিস খেলাম তাই না আহ এই এইটা কি অবাক হয়ে যাচ্ছ তাই না তুমি আবেগ হয়ে যাচ্ছ কোনো কিছু দেখেই বা কোনো একটা বই কোনো একটা গান সাধারণত গান দেখেছো কী সুন্দর একটা গান বর্তমান যেরকম গান হচ্ছে বা দিচ্ছে দেখি কি বলছো তোমরা যে আহ কি সুন্দর গানটা দেখলাম তাই না আবেগ তোমাদের আবেগ মনের আবেগটা যে আবেগের সাথে তোমাদের মেশ খাচ্ছে তার কারণ সেটা তোমাদের ভালো লাগছে সেটা হচ্ছে আবেগ তাই না আহা এই আহা দেখে বুঝতে পারবে যেটা হচ্ছে আবেগপ্রবণ তো তোমাকে সরাসরি এখান থেকে দেখতে আবেগে কিছু আছে নি হ্যাঁ এখানে আবেগসূচক আছে অপশন চলে যাবে আবেগসূচক বাক্য ওকে এটা রাইট আনসার ওকে সরি নেক্সট কোয়েশ্চিন কি বলা আছে দেখতে পাচ্ছ এখানে এর মধ্যে কোন অধ্যায়টি জটিল বাক্য ব্যবহৃত হতে পারে জটিল বাক্য যদি তদি এরকম কিছু ওকে হয়তো নয়তো এরকম এরকম যদি কোনগুলো এখানে ভালো করে দেখো ও হবে না কিন্তু পরন্তু এগুলো এবং কিন্তু এগুলো এক ধরনের জিনিস ওকে এগুলো যৌগিক বাক্য দেখতে বলা হয় যদি তারপর তোমাদের যদি তোদি এরকম ধরনের কিছু থাকলে সেগুলো হচ্ছে তোমাদের বা নতুবা এগুলো থাকলে তোমাদের জটিল বাক্য হয় সো অপশন চলে তোমাদের এ নাম্বার যদি তোমাদের এ রাইট অ্যান্সার ওকে আর কিছু দেখালাম না সরাসরি নেক্সট এরপরে প্রশ্ন বলা আছে কি যে কাল দিল্লি যাবে সে কাল দিল্লি যাবে উল্লেখিত পথটির সাথে যুক্ত বিভক্তি কি এলো সে কাল দিল্লি যাবে যাবে বে যা জা, বে তার মানে কি যোগ আ তাই তো যা যোগ ব যোগ এ তা লাস্টে কি আছে ভালো করে দেখো এ এখানে কে তাহলে এ বিভক্তি তো তোমাদের আনসার চলে যাবে এ রাইট আনসার ওকে তোমাদের এইটা রাইট আনসার ওকে বুঝতে পারলাম নেক্সট ত থ দ ধ দন্তের ন এগুলি কোন বর্ণ হ্যাঁ গাইস এগুলি কোন বর্ণ এগুলো তোমাদের হচ্ছে দন্ত বর্ণ মনে থাকবে এগুলো হচ্ছে তোমাদের দন্ত বর্ণ এটা মুখস্থ রাখতে হবে ওকে ভালো করে দেখো দাঁতের উচ্চারণ তোমাদের দরকার পড়ে ত থ দ দন্তের ন এগুলো তোমাকে যখনই তোমার উচ্চারণ করে দেখো যে তোমাদের দাঁতের ইউজ করতে হচ্ছে সো তোমাদের দাঁতের ওপর ইউজ করতে হচ্ছে যে এইটা দাঁত ব্যবহারে লাগছে যার কারণে এটাকে বলছে দন্তবর্ণ ওকে সো অপশন চলে তোমাদের ডি রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ পুরস্কার কোনটি তোমাদের থামনেলে এটা দেখেই নিয়েছো যে বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ পুরস্কার কোনটি এ নম্বর আছে আনন্দ পুরস্কার বি আছে সাহিত্য একাডেমি পুরস্কার সি আছে সরস্বতী সম্মান ডি আছে জ্ঞান পুরস্কার সো তোমাদের একটা জিনিস মনে রাখবে যে সব থেকে বাংলা সাহিত্যের সব থেকে শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে জ্ঞান পুরস্কার যেটা ডি তোমাদের রাইট অ্যান্সার মনে রাখবে নেক্সট কোশ্চিন প্রচণ্ড ঠান্ডা লেগেছে তবু তোমাদের জন্য কোশ্চিন তৈরি করছে গাইস এইটুকু হবে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব চাই সো ছাব্বিশ নাম্বার বলছে উনি কোন সর্বনাম উনি কোন একজন ব্যক্তিকে বলছে নির্দেশ করে তাই না নির্দেশ করে বলছে যে ওই ব্যক্তিটা তাকে বলছে যে উনি তাই তো নির্দেশক করে বলছে নির্দিষ্ট ব্যক্তিকে বলছে সো এটা কী হবে তোমাকে নির্দেশক ওকে নির্দেশের সর্বনাম সো তোমাদের অ্যান্সার সরাসরি আমি দেখিয়ে দিলে একবারে বুঝিয়ে দিলাম নির্দেশ করছে সো এটা নির্দেশক সো তোমাদের বি তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন দেখো কি সহজে তোমাদের আনসার কাটো হয়ে যাচ্ছে সো এটা একটা প্রশ্ন দেখো কি বলা আছে প্রথম প্রতিশ্রুতি কোন সাহিত্যের সৃষ্টি প্রথম প্রতিশ্রুতি কোন সাহিত্যিকের সৃষ্টি সরি সাহিত্যিকের আছে এটা কোন ব্যক্তিবর্গ লিখেছিলেন ওকে আশাপূর্ণা দেবী মহাশদা দেবী নবনীতা দেবসেন এবং কামিনী রায় সো তোমাদের বলবো এই সাহিত্য প্রথম প্রতিশ্রুতি লিখেছেন তোমাদের আশাপূর্ণা দেবী তোমাদের এ রাইট আনসার ওকে নেক্সট কোয়েশ্চিন সরি গাইস প্রচণ্ড কাশি হয়েছে নেক্সট আঠাশ নম্বর দেখে নি কাঁচকলা কোন সমাজ চারটে ব্যক্তি আছে এখানে সরি চার চারজন এখানে চারটে পদ দেওয়া আছে এখানে তৎপুরুষ নিত্য দ্বিগু এবং কর্মধারা কাঁচামাল যেটা নিত্য প্রয়োজনে ব্যবহার করা হয় সব থেকে শর্টকাট নিয়ম কাচামাল আমাদের নিত্য প্রয়োজনে ব্যবহার করা হয় সো তোমাদের শাক সবজি ধরনের সব কিছু কাঁচামাল যদি ইউজ করা হয় সোটা সেটা তোমাদের হবে নিত্য সমাজ তোমাদের বি রাইট অ্যান্সার ওকে এটা তোমাদের রাইট অ্যান্সার নেক্সট এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছো আছে সাহিত্যে বন্ধনী দি নিচে চিহ্ন এই চিহ্নটা যে দেওয়া আছে দেখো এইটা ডবল একটা দাগ এরকম একটা দাগ দাম আমরা লিখি না চিহ্ন অর্থ ব্যবহার করা হয় কারণ দেখো তোমরা এই জিনিস এবার দাগ দিয়ে কোটেশন দিয়ে তোমরা এইটুকু লিখে আবার করে দাও মানে কি এইটুকু যেটা লিখছো খুবই ইম্পর্ট্যান্ট এবং ডিসক্রাইব করে লিখছো সুন্দর করে তাই না সো এটা কিভাবে তোমাদের ব্যাখ্যামূলক ডিসক্রাইব ব্যাখ্যামূলক সো আর দেখছে না নিচের কোনোগুলো একটা একটু দেখছে না সো অপশন চলে তোমাদেরই সি নাম্বার তোমাদের রাইট অ্যান্সার ওকে ব্যাখ্যামূলক ক্ষেত্রে ওকে নেক্সট কোয়েশ্চেন বলা আছে যেখানে কর্তা অন্যকে দিয়ে কর্ম করাচ্ছেন অর্থাৎ কাজ সম্পাদন করাচ্ছে তাকে কি বলে কর্তা মানে তুমি ধরো নিজে কোনো ব্যক্তিকে দিয়ে কাজ কর তোমার কাজটা করছো না তুমি তোমার কাজটাকেই অন্য একজনকে দিয়ে করাচ্ছ তাকে কি বলছে চারজন অপশন দেওয়া আছে দেখো কি আছে প্রযোগ কর্তা অনুক্ত কর্তা উক্ত কর্তা এবং নিরপেক্ষ কর্তা সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার চলে যাবে এ প্রযোজক কর্তা কারণ তুমি আরেকজন ব্যক্তিকে যোগ করছো তাই না অন্য ব্যক্তিকে দিয়ে কাজটা করে নিচ্ছ তাই সেটা চলে এ তোমাদের রাইট যাবে দেখে নি আছে কি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন এটি কি ধরনের ক্রিয়া রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন লিখেছেন গীতাঞ্জলি এটি কি ধরনের ক্রিয়া বলে দিচ্ছি সরাসরি অ্যান্সার এটা হচ্ছে সকর্মক ক্রিয়া ওকে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ স্বকর্ম ওকে গাইস স্বকর্ম ক্রিয়া তোমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন আজকের দিনের লাস্ট মালা গান গাইতে ছিল এটি কী কাল সো গাইস এটা বলার আগে বলবো গাইস প্রশ্নগুলো কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে দেখো সাবস্ক্রাইব বলে একটা অপশন আছে বাটন আছে ওটা ক্লিক করে রাখো পাশে থাকে যে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও এবং প্রশ্নগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকলে সাথে একটা গাইস লাইক দেবে তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই আমি কমেন্ট বক্সকে জানাও যে দাদা বা স্যার যাই বলো তোমরা বলে আমাকে জানাও যে হ্যাঁ এটা জানার ইচ্ছা আছে সো তোমরাকে বলবে তোমাদেরকে আমি সেটার ভুল ডিটেলসভাবে তোমাদেরকে জানিয়ে দেবো সো আপেরই প্রশ্ন আজকে লাস্ট যেটা প্রশ্ন বলা আছে আজকের দিনের কি মালা গান গাইতে ছিল গাইতে ছিল ওকে এটি কি কাল সে গাইতে ছিল ভালো করে প্রশ্নটা বুঝবে যে সে গান গাইতে ছিল আগে অতীতে তাই না অতীতে হচ্ছে এটা কী করছে গান গাচ্ছে অতীতে চলছে গানটা এখনও তার মানে তাই তো গাইছে মানে চলছে গানটা সেটা কী হলো ঘটছে প্লাস চলছে তাহলে কী হলো ঘটমান অতীত সো গাইছে অপশন চলে যাবে এখানে তোমাদের ঘটছে এখানে ঘটমান অতীতে চলছে অতীত তাহলে ঘটমান অতীত এগুলো একটাও হবে না সো অপশন তোমার চলে যাবে কি এ তোমাদের রাইট অ্যান্সার ওকে সো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই জানায় তার আগে বলবো তোমরা আগের ভিডিও যারা পাওনি অবশ্যই ডেসক্রিপশনে তোমাদের পরপর তিনটে লিংক দিয়ে দেবো এছাড়াও তোমরা আই বটনে দেখতে পারো এবং এন্ড স্ক্রিনও তোমরা শো হয়ে যাবে সেটাও দেখতে পারো সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো ততক্ষণ আজকের মতো নিচ্ছি টাটা বাই বাই টেক কেয়ার এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং